হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে কনস্টেবেল পদে বিজ্ঞপ্তি কিন্তু বেরোলো আজকেই আর এখানে অ্যাপ্লিকেশন করা লাস্টের হচ্ছে বাইশে মে দু হাজার তেইশ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চৌদ্দোশো কুড়িটি এটা দু হাজার তেইশ সালের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট যেখানে রাজ্য পুলিশের তরফ থেকে কনস্টেবল পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং পুরোপুরি পারমানেন্ট পোস্টে লেভেল সিক্সের কিন্তু স্যালারি দেওয়া হয় এখানে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন আজকে আমরা পুরোপুরি আলোচনা করব যে কোন কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি রয়েছে আর আপনি কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবেন বয়সের লিমিট কাদের জন্য কত ছাড় রয়েছে আর তার সাথে সাথে আমরা আলোচনা করব সিলেকশান প্রসেস কয়টি ধাপের মাধ্যমে কিভাবে নিয়োগ করা হবে সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব তো তাই পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন আর এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো যদি আপনি সময় মতো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন যেখানে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে অর্থাৎ ডাব্লিউ বিপিআরির তরফ থেকে একটি নতুন নোটিফিকেশন আর এখানে বলা হচ্ছে লেডি কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে লেডি কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে দু সালের জন্য আর এখানে দেখতে পাচ্ছেন লেভেল সিক্সের কিন্তু স্যালারি রয়েছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা হচ্ছে এটার পেমেট্রিক্স এবং তার সাথে সাথে এখানে কিন্তু আরও অন্যান্য সুযোগ সুবিধা বিভিন্ন অ্যালাউন্স কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি দু হাজার সালের জন্য পুরোপুরি দেখতে থাকুন সম্পূর্ণ ডিটেলে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তো ভিডিও শুরুতে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি যে কোন কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে যেখানে জেনারেল এস সি এস টি থেকে শুরু করে আরও বিভিন্ন কিন্তু ক্যাটাগরি রয়েছে যেমন দেখতে পাচ্ছেন এখানে এইচ জি রয়েছে ইসি রয়েছে স্পোর্টস কোটা রয়েছে সিভিক ভলেন্টিয়ার রয়েছে এই সমস্ত বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু বিভিন্ন শূন্যপদ রয়েছে এখানে জেনারেল ক্যাটাগরিতে যে শূন্যপদ রয়েছে সেটা হচ্ছে তিনশো তেতাল্লিশটি জেনারেল ক্যাটাগরি ইসিতে রয়েছে এক্সেমটেড ক্যাটাগরি এখানে দুশো সাতাশটি রয়েছে জেনারেল ক্যাটাগরি যেটা হচ্ছে এইচ এবং এনভিএফ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একশো তেরোটি সিভিক ভলেন্টিয়ার জেনারেল ক্যাটাগরিতে একাত্তরটি স্পোর্টস ক্যাটাগরি জেনারেল আঠাশটি এসসিদের জন্য একশো একচল্লিশ আর এসসি ইসি ক্যাটাগরিতে রয়েছে একশোটি এইভাবে দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্তু ক্যাটাগরিতে বিভিন্ন শূন্যপদ রয়েছে সরাসরি আমরা চলে যাচ্ছি এসটি ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন আঠাশটি রয়েছে ও এতে রয়েছে সাতান্নটি আর ও বিসি বিতে রয়েছে তেতাল্লিশটি আর বাকিগুলো দেখতে পাচ্ছেন এন ভি এফ এইচ সিভিক ভলেন্টিয়ার এবং এক্সেমটেড ক্যাটাগরি এই সমস্ত বিভিন্ন ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন ভ্যাক্যান্সির সংখ্যাগুলি কিন্তু রয়েছে অর্থাৎ এখানে বিভিন্ন ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে বলে রাখি এইচ জি অর্থাৎ হোম গার্ড যা যারা হোম গার্ড রয়েছেন তাদের ক্ষেত্রে এখানে ভ্যাক্যান্সি রয়েছে আর এন ভি যা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে আর সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রেও কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে এক্সামটেড ক্যাটাগরির জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে আর স্পোর্টস কোটা যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ প্রত্যেকটি ক্যান্ডিডেট এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন টোটাল একুশ ধরনের ক্যাটাগরিতে চোদ্দোশো কুড়ি জনকে এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে লেডি কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে আমরা শুরুতেই আলোচনা করব যে এখানে বয়সের লিমিট কত রাখা হয়েছে সেই সম্পর্কে এবং তারপরে আমরা আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে যে বয়সের যে লিমিট সেটা হচ্ছে মিনিমাম আঠেরো বছর হতে হবে আবার ম্যাক্সিমাম তিরিশ বছর পর্যন্ত রাখা হয়েছে আর যদি আপনি এসসি এস টি হয়ে থাকেন তাহলে পাঁচ বছরের ছাড় আর যদি আপনি ও হয়ে থাকেন তাহলে টোটাল তিন বছরের ছাড় পেয়ে যাচ্ছেন আর এখানে বলে রাখি যদি আপনি এন ভি অথবা হোমগার্ড হয়ে থাকেন তাহলে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আপার এজ লিমিট সেটা বলা রয়েছে যেটা হচ্ছে গভর্নমেন্ট রুল যেটা হচ্ছে সেই গভর্নমেন্ট রুল অনুযায়ী কিন্তু আপনাকে এখানে ছাড় দেওয়া হবে আর এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে হাও এভার এজ রিল্যাক্সেশান ইজ নট অ্যাভেলেবেল টু সিভিক ভলেন্টিয়ার অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু এখানে কোনো রকমের বয়সে ছাড় নেই ঠিক আছে এটা কিন্তু পরিষ্কার লেখা রয়েছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু কোনো রকমের দেয়ার ইজ নো এজ রিল্যাক্সেশান ফর সিভিক ভলেন্টিয়ার এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে যে বয়সের লিমিট সেটা ক্যালকুলেট করা হবে মাধ্যমিক পরীক্ষার যে সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড রয়েছে সেখানে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থেই কিন্তু এখানে গণ্য করা হবে এবং সেই ডেট অফ বার্থ অনুযায়ী কিন্তু ক্যালকুলেট করা হবে এজ লিমিট এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে তো কনস্টেবল ক্ষেত্রে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগে সেটা হচ্ছে মাধ্যমিক পাস মাধ্যমিক কোয়ালিফিকেশানে আপনি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে আরও একটি তথ্য যেটা বলে রাখি যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ যে ভাষাটি আপনাকে জানতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট মাস্ট স্পিক অর্থাৎ লিখতে পড়তে এবং বলতে জানতে হবে বাংলা ভাষাতে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি তথ্য কিন্তু যদি আপনি দার্জিলিং কালিম্পং এই সমস্ত জায়গার হয়ে থাকেন তাহলে আপনার যে মাদার টাং রয়েছে সেটা জানলেই চলবে তো হচ্ছে গুরুত্বপূর্ণ একটি তথ্য যদি আপনি অ্যাপ্লিকেশান করতে চান তাহলে মাধ্যমিক কোয়ালিফিকেশানে আপনি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে আমরা সরাসরি চলে যাচ্ছি এখানে যে যে হাইট লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে যে হাইট লাগবে সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি এবং তার সে সাথে এখানে এসসি ক্যাটাগরি এই জেনারেল এসসি এবং ওবিসি ক্যাটাগরি এই তিনটি ক্যাটাগরির ক্ষেত্রে যে হাইট লাগবে সেটা হচ্ছে একশো ষাট সেন্টিমিটার আর যদি আপনি এসটি হয়ে থাকেন বা গোর্খা গারোয়ালি রাজবংশী তাহলে একশো বাহান্ন সেন্টিমিটার হাইট লাগবে আর ওয়েট দেখতে পাচ্ছেন এই অনুপাতে কিন্তু থাকতে হবে আর মেয়েদের ক্ষেত্রে এখানে যেহেতু লেডি কনস্টেবল তো সেক্ষেত্রে চেস্ট এখানে কিন্তু মাপযোগ হয় না এখানে সিলেকশান প্রসেসের মধ্যে কয়টি ধাপ রয়েছে তো সিলেকশান প্রসেসের মধ্যে বলে রাখি প্রথম যে ধাপটি রয়েছে সেটা হচ্ছে লিখিত পরীক্ষা হবে যেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা এই পরীক্ষাতে কোয়ালিফাই করার পরে আপনাকে ডাকা হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে এবং তারপরে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপরে হবে ফাইনাল রিটিন এক্সামিনেশান এবং তারপরে হবে ইন্টারভিউ এই টোটাল পাঁচটি ধাপের মাধ্যমে আপনাদেরকে এখানে কিন্তু নিয়োগ করা হবে এখানে আরও একটি তথ্য বলে রাখি যেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা কত নম্বরের হবে তো প্রিলিমিনারি পরীক্ষা হবে টোটাল একশো নম্বরের যেখানে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে এবং এখানে একশোটি অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে এক একটি প্রশ্নের জন্য এক নম্বর করে আর এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে দেয়ার উইল বি টু ল্যাঙ্গুয়েজ ফর কোশ্চেন কোয়েশ্চানের জন্য দুটি ল্যাঙ্গুয়েজ থাকবে বাংলা এবং নেপালিতে এবং এক ঘন্টায় টোটাল কিন্তু টাইম দেওয়া হবে ঠিক আছে এক ঘন্টা টোটাল কিন্তু টাইম দেওয়া হবে এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ তথ্য আর এখানে বলে রাখি যেটা হচ্ছে নেগেটিভ মার্কিং সেটা হচ্ছে ওয়ান বাই ফোর্থ অর্থাৎ এক একটি ভুল প্রশ্নের জন্য পয়েন্ট টু ফাইভ আর চারটি ভুল যদি আপনি করেন তো সেক্ষেত্রে এক নম্বর কাটা হচ্ছে এখানে বলে রাখি কোন কোন বিষয়ে পরীক্ষা হবে তার মধ্যে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশ নম্বর এলিমেন্টারি ম্যাথামেটিক্স তিরিশ নম্বর এবং রিজনিং থেকে থাকছে তিরিশ নম্বর টোটাল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একশো নম্বরের পরীক্ষা হচ্ছে এই একশো নম্বরে প্রিলিমিনারি পরীক্ষা এই পরীক্ষাতে যদি আপনি কোয়ালিফাই করেন তো সেক্ষেত্রে আপনাকে ডাকা হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে এই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে দেখতে পাচ্ছেন যেটা রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেমন হাইট এবং ওয়েট এই সমস্ত কিন্তু মাপা হবে এবং এগুলো যদি আপনি কোয়ালিফাই করতে পারেন তাহলে আপনাকে ডাকা হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের পরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে এবং যেখানে বলা হয়েছে যে আটশো মিটার এখানে কিন্তু রান হবে যেখানে টোটাল টাইম হচ্ছে চার মিনিট তিরিশ সেকেন্ড চার মিনিট তিরিশ সেকেন্ডে টোটাল আটশো মিটার কিন্তু রান হবে প্রিপারেশন কিন্তু চালিয়ে যান খুব ভালো সুযোগ রয়েছে লেভেল সিক্সের স্যালারি রয়েছে পুরোপুরি পারমানেন্ট পোস্টে বেঙ্গল পুলিশের তরফ থেকে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে ফাইনাল যে পরীক্ষাটি হবে ফাইনাল যে লিখিত পরীক্ষা হয় সেই পরীক্ষাটি হবে পঁচাশি নম্বরের যেখানে দেখতে পাচ্ছেন পঁচাশি নম্বর কিন্তু মাল্টিপ্যাল চয়েস এমসি কিউ টাইপের কোয়েশ্চেন থাকবে এক ঘন্টা টোটাল কিন্তু টাইম দেয়া হবে এবং এক একটি প্রশ্নের জন্য এক নম্বর করে দেওয়া হবে এই হচ্ছে ফাইনাল পরীক্ষা যেখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে থাকছে পঁচিশ নম্বর ইংলিশ থেকে থাকবে দশ নম্বর এলিমেন্টারি ম্যাথামেটিক্স পঁচিশ এবং রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস থেকে থাকছে পঁচিশ নম্বর টোটাল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পঁচাশি নম্বরে পরীক্ষা হচ্ছে এবং এই কোশ্চেন পেপারও বাংলা এবং নেপালিতে সেট করা হবে কিন্তু ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটি রয়েছে সেই ইংলিশটি কিন্তু ইংলিশে থাকবে বাকিগুলো বাংলা এবং নেপালিতে সেট করা হবে এখানে দেখতে পাচ্ছেন নেগেটিভ মার্কিং এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়ান বাই ফোর তথাৎ এক একটি ভুল উত্তরের জন্য আপনার পয়েন্ট টু ফাইভ আর চারটি ভুল উত্তরের জন্য আপনাকে টোটাল এখানে কিন্তু এক নম্বর কাটা হচ্ছে ঠিক আছে এই হচ্ছে নেগেটিভ মার্কিং এবং তারপরে ফাইনাল যে লিখিত পরীক্ষা সেই পরীক্ষাতে কোয়ালিফাই করলে আপনাকে ডাকা হবে ইন্টারভিউতে আর ইন্টারভিউ হচ্ছে পনেরো নম্বরের এই ইন্টারভিউতে দেখতে পাচ্ছেন এখানে যেটা বলা রয়েছে যেটা হচ্ছে ক্যান্ডিডেট এবিলিটি টু স্পিক রিড রাইট ইন বেঙ্গলি অথবা নেপালি এগুলো কিন্তু সেখানে উইল বি টেস্টেড ইন দ্য ইন হার ইন্টারভিউ অর্থাৎ এই ইন্টারভিউতে কিন্তু এই ভাষা এই ভাষা আপনি লিখতে পড়তে এবং বলতে জানেন কি না সেগুলো কিন্তু এখানে চেক করা হবে তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি তথ্য পনেরো নম্বরের ইন্টারভিউ হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপরে তারপরে হবে মেডিকেল এক্সামিনেশান এবং তারপরেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে আর অ্যাপয়েন্টমেন্ট করানো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এটা হচ্ছে এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের তরফ থেকে এটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট অথরিটি রয়েছে এখানে অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে তেইশে এপ্রিল দু থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন আর এখানে অ্যাপ্লিকেশন চলতে থাকবে বাইশে মে দু তারিখ পর্যন্ত অর্থাৎ তেইশ তারিখ থেকে শুরু হচ্ছে এপ্রিল মাসের আর বাইশ তারিখ মে মাসের পুরোপুরি এক মাস ধরে কিন্তু অ্যাপ্লিকেশন চলবে ঠিক আছে পুরোপুরি এক মাস ধরে অ্যাপ্লিকেশান চলবে যেখানে বলে রাখি সরকারিভাবে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারেন সরকারিভাবে কিভাবে যে যখন আপনি অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করেন সরকারিভাবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মাত্র তেইশ টাকা খরচ করে মানে অ্যাপ্লিকেশন ফি বাদ দিয়ে অ্যাপ্লিকেশান ফি লাগবেই তার সাথে সাথে মাত্র তেইশ টাকা খরচ করে আপনি কিন্তু সরকারিভাবে অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু জমা দিতে পারেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু সেই সমস্ত সেন্টারগুলি রয়েছে সেই সমস্ত সেন্টারের তরফ থেকে আপনি কিন্তু সরকারিভাবে মাত্র তেইশ টাকা খরচে আপনি কিন্তু এই ফর্মগুলো কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারেন আমি কিছুক্ষণের মধ্যে ডিসকাস করে দিচ্ছি যে আপনি কিভাবে অ্যাপ্লিকেশান করবেন তেইশ টাকা দিয়ে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে জেনারেল ক্যাটাগরিতে যে টাকা লাগছে এবং তার সে সাথে এসসি ক্যাটাগরি এবং এস টি ক্যাটাগরি তাদের ক্ষেত্রে অ্যাকসেপ্ট অল ক্যাটাগরি অল ক্যাটাগরি অ্যাকসেপ্ট এসসি এবং টি অর্থাৎ এখানে কিন্তু জেনারেল এবং ও জন্য টাকা লাগছে আর যদি আপনি অন্য স্টেট থেকে অ্যাপ্লিকেশান করেন তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন কিন্তু জেনারেল প্রার্থী হয়ে অ্যাপ্লিকেশন করতে হবে আর টোটাল একশো টাকা লাগছে আর যদি আপনি এসসি ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে এখানে টোটাল কুড়ি টাকা আর এস ক্যাটাগরি হয়ে থাকলে কুড়ি টাকা লাগছে ঠিক আছে এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি তথ্য আর এখানে যেটা আমি আপনাকে বলছিলাম যেটা হচ্ছে অ্যাপ্লিকেশান আপনি তেইশ টাকাতে আপনি কিভাবে করতে পারবেন অর্থাৎ অ্যাপ্লিকেশান ফিটা বাদ দিয়ে সেটা আপনাকে লাগবেই এবং তার সাথে সাথে আপনি তেইশ টাকা খরচ করে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন সরকারিভাবে তার কারণ হচ্ছে বিভিন্ন অনলাইন সেন্টারে বা ক্যাফেতে গিয়ে অ্যাপ্লিকেশান করতে গেলে একশো টাকা দেড়শো টাকা খরচ হয় সেই খরচ বাদ দিয়ে আপনি কিন্তু তেইশ টাকাতেই অ্যাপ্লিকেশান করতে পারবেন এটা কী জিনিস এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরকারিভাবে যেটা খোলা হয়েছে সহজ মিত্র কেন্দ্র এই যে কেন্দ্রগুলি রয়েছে এই কেন্দ্রগুলির তরফ থেকে ওয়েস্ট বেঙ্গলের যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য সরকারিভাবে অর্থাৎ সরকারি কর্মচারী তারা রয়েছেন তারা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করে দেবেন এবং সেখানে চার্জ লাগবে তেইশ টাকা মাত্র তেইশ টাকা লাগবে এখানে দেখতে পাচ্ছেন দ্য কেন্দ্র উইল টেক সার্ভিস চার্জ ইনক্লুডিং জিএসটি টোটাল তেইশ টাকা লাগছে এখানে বলে রাখি কাদের জন্য কত টাকা লাগছে তো যাদের ক্ষেত্রে একশো সত্তর টাকা লাগতো ঠিক আছে একশো সত্তর টাকা লাগতো তাদের ক্ষেত্রে প্লাস তেইশ টাকা মানে একশো তিরানব্বই টাকা লাগছে যাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কুড়ি টাকা লাগতো তাদের ক্ষেত্রে তেতাল্লিশ টাকা দিয়েই কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করা হয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে রয়েছে এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফটি দিয়ে দেবো সেখান থেকে আপনি জানতে পারবেন যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে কোন কোন লোকেশানে সেই সমস্ত সেন্টারগুলি রয়েছে সেই সমস্ত সেন্টারে আপনি মাত্র অ্যাপ্লিকেশান ফিজের সাথে তেইশ টাকা দিলেই কিন্তু ফর্মটি ফিল আপ করে দেবে এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি তথ্য আর এখানে আরও একটি তথ্য বলে রাখি যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন যখন আপনি করবেন তখন যদি রকমের ভুল হয়ে থাকে তাহলে আপনি কারেকশান করার সময় পাচ্ছেন ছাব্বিশে মে দু হাজার থেকে পয়লা জুন দু হাজার তারিখ পর্যন্ত অর্থাৎ টোটাল সাত দিন ধরে কিন্তু আপনি কারেকশান করতে পারবেন ঠিক আছে অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু কারেকশান করতে পারবেন যদি অ্যাপ্লিকেশান করার সময় যদি কোনো রকমের ভুল হয়ে থাকে তাহলে ছাব্বিশে মে দু থেকে পয়লা জুন দু হাজার তারিখ পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্মটি কারেকশান করার জন্য তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি তথ্য তবু আমি বলবো যে অ্যাপ্লিকেশান করার সময় খুব ভালোভাবে চেক করে ফাইনালি কিন্তু সাবমিট করবেন তবু যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি কারেকশান করার সময় পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট দুটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যে কোনো একটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন আর এই হচ্ছে দু হাজার তেইশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি আপডেট আজকেই এই নোটিশটি জারি হলো এবং অ্যাপ্লিকেশান কিন্তু নির্দিষ্ট সময়ে শুরু হয়ে যাবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি যেখানে লেভেল সিক্সের কিন্তু স্যালারি দেওয়া হচ্ছে যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করে দেবেন যেখানে পুরোপুরি অ্যাপ্লিকেশান কিন্তু অনলাইনেই হবে আদার কোনো কিন্তু মোড নেই এদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে অনলাইনে পুরোপুরি অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে হবে আর এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো যদি আপনি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার বিভিন্ন চাকরি আপডেট রাজ্য সরকারের চাকরি আপডেট এবং কেন্দ্রীয় সরকারের চাকরি আপডেটগুলো সময় মতো পেয়ে যাবেন ধন্যবাদ